এর আগের লেকচারে আমরা হট ওয়্যার অ্যানিমোমিটারের কনস্ট্যান্ট কারেন্ট মেথডের মাধ্যমে কিভাবে গ্যাসের ফ্লো রেট মেজার করতে পারি সেটা দেখেছিলাম। এবারে আমরা সেকেন্ড মেথডটা দেখব। সেকেন্ড মেথডটা কী ছিল? যে কনস্ট্যান্ট টেম্পারেচার মেথড, মানে এখানে যে কন্ডাক্টরটা আছে, এই যে হট ওয়্যারটা আছে, এর টেম্পারেচারকে আমরা চেঞ্জ হতে দেব না, যার জন্য আমরা এই মেথডটার নাম রেখেছি কনস্ট্যান্ট টেম্পারেচার মেথড। কি করা হবে জিনিসটা একটু দেখে নাও। এখানে এখানে ওই একইভাবে ব্রিজ আছে, ব্রিজের যে কোনো একটা সাইডের সাথে আমরা এই হট ওয়্যারটাকে সিরিজে কানেক্ট করে রেখেছি। এখানে শুরুতে আমরা ব্রিজটাকে ব্যালেন্স অবস্থায় রাখব। ব্রিজটাকে যদি ব্যালেন্স অবস্থায় রাখি তাহলে এই গ্যালভ্যানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট কত হবে? গ্যালভ্যানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট হবে জিরো। আমি বোঝার সুবিধার জন্য এই রেজিস্ট্যান্সটার ভ্যালু নাম দিয়ে নিলাম সাপোজ R4। তাহলে ব্রিজের রেজিস্ট্যান্সগুলো কী কী হলো? চারটে সাইডের, এই সাইডটা হচ্ছে R1, এটা R2, এটা হচ্ছে R4, আর এটা হচ্ছে R3। এবার ব্রিজটা যখন ব্যালেন্স থাকবে তখন আমি কি বলতে পারবো? ব্যালেন্স কন্ডিশন আমি বলতেই পারি R1/R2=R4/R3। এখানে যে ছবিটা আঁকা আছে তার বেসিসে আমি এটা বলতেই পারি। তো কী বলছি, যে শুরুতে আমরা ব্রিজটাকে ব্যালেন্স অবস্থায় রেখেছি, তার জন্য আমরা R1/R2=R4/R3 পাবো। এই অবস্থায় গ্যালভ্যানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না, এখানে কারেন্টের ভ্যালু হচ্ছে জিরো। তো যাই হোক, ব্রিজটাকে ব্যালেন্স করা অবস্থাতেও গ্যালভ্যানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো না হলেও R1, R2, R3, R4 এই রেজিস্ট্যান্সগুলোর মধ্যে দিয়ে তো কারেন্ট ফ্লো হবে। আর R4 রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হবে তখন কী হবে? R4 রেজিস্ট্যান্সটার টেম্পারেচার ইনক্রিজ হবে, মোট কথা ওর একটা বা ওর যে টেম্পারেচারটা হায়ার ভ্যালুতে আমরা পাবো। সাপোজ এখানেও আমরা ধরে নিলাম ওর টেম্পারেচার হচ্ছে গিয়ে 50°C। এবার যখন আমরা গ্যাসের ফ্লো মেজার করতে যাব, গ্যাসটাকে পাইপের এদিক দিয়ে ইনলেট ইন করা হচ্ছে, এদিক দিয়ে আউট হচ্ছে, গ্যাসের টেম্পারেচার আমি ধরলাম 40°C। তাহলে এখানেও একই ব্যাপার, 40°C টেম্পারেচারের গ্যাস যখন 50°C টেম্পারেচারের হট ওয়্যারের সংস্পর্শে আসবে তখন কি হবে? টেম্পারেচারের মানে হিটের এক্সচেঞ্জ হবে। হিটের এক্সচেঞ্জ হলে কি হবে? এই যে এই যে কন্ডাক্টরটা ছিল বা হট ওয়্যারটা ছিল, এর টেম্পারেচার 50°C থেকে কমতে শুরু করবে। 50°C থেকে কমতে কমতে সাপোজ 45°C হলো, এটা আমরা ধরে নিলাম। কিন্তু আমরা মেথডটা কি করছি? কনস্ট্যান্ট টেম্পারেচার মেথড। তাহলে এমন কিছু করতে হবে যাতে টেম্পারেচার ইনক্রিজ হয়ে আবার 45 থেকে 50° হয়। আমি টোটাল জিনিসটাকে আর একবার রিপিট করছি। এখানে ব্রিজটাকে ফার্স্টে আমরা ব্যালেন্স করে রেখেছি, এই রেজিস্ট্যান্সটার নাম দিলাম R4। ব্রিজ যদি শুরুতেই ব্যালেন্স করা থাকে তখন আমরা R1/R2=R4/R3 পাবো, এটা আমরা পেলাম। আচ্ছা, এবার এখানে দেখো একটা ভোল্টমিটারও কানেক্ট করা আছে। ভোল্টমিটার থেকে আমরা ভোল্টেজ পাবো V=, কী হবে? I×R, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। তো এটা ভোল্টমিটারটা কার সাথে প্যারালাল লাগানো আছে? এই R4 রেজিস্ট্যান্সের সাথে প্যারালাল লাগানো আছে। R4 রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি I4 কারেন্ট যায় কত ভোল্টেজ পাবো? I4×R4। ব্রিজটা আমি ধরে নিলাম ব্যালেন্স কন্ডিশনে আছে, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্টের ভ্যালু কত? এর মধ্যে দিয়ে কারেন্টের ভ্যালু হচ্ছে জিরো। এই অবস্থায় আমি ধরলাম এর যে কন্ডাক্টরটা আছে, হট ওয়্যারটা আছে, তার টেম্পারেচার ধরে নিলাম আমি 50°C। যখনই আমি গ্যাসের ফ্লো দিতে শুরু করলাম, গ্যাসের টেম্পারেচার ফর এক্সাম্পল যদি 40°C হয়, তখনই কি হবে? যখন হট ওয়্যারটা 40°C গ্যাসের সংস্পর্শে আসবে, হিটের এক্সচেঞ্জ শুরু হবে, হট ওয়্যারের টেম্পারেচার 50°C থেকে কমতে শুরু করবে। আমি ধরলাম টেম্পারেচার কমে গিয়ে 45°C হলো। আচ্ছা, টেম্পারেচার কমে যদি 45°C হয় ওয়্যারের, তাহলে ওয়্যারের টেম্পারেচার কমে যাওয়া মানে কি? তার রেজিস্ট্যান্সও কমে যাবে। রেজিস্ট্যান্স কমে যাচ্ছে মানে R4-এর ভ্যালু কমে যাচ্ছে। তাহলে R4-এর ভ্যালু যখনই কমে যাবে তখনই কি হবে? ব্রিজটা আনব্যালেন্স হয়ে যাবে, মানে তখন আর R1/R2≠R4/R3 হবে। আচ্ছা, এবার আমি করলাম কি, রিওস্ট্যাটের সাহায্যে এই রিওস্ট্যাটের রেজিস্ট্যান্স আমি কমাতে শুরু করলাম।
রিওস্ট্যাটের রেজিস্ট্যান্স যদি কমায়, এই সার্কিটে তো একটা কারেন্ট ফ্লো ছিল, এদিক দিয়ে ধরলাম আই কারেন্ট যাচ্ছিল, ব্যাটারিতে আবার আই কারেন্ট ফেরত আসছিল, রিওস্ট্যাটের সাহায্যে আমি এবার রেজিস্ট্যান্স কমিয়ে দিচ্ছি, তাহলে আই এর ভ্যালু বাড়বে, কারেন্টের ভ্যালু বাড়বে। সার্কিটের মেন কারেন্টের ভ্যালু যদি বাড়ে তাহলে প্রত্যেকটা সাইডের মধ্যে দিয়ে কারেন্টের ভ্যালু বাড়বে, মানে আর ওয়ানের মধ্যে দিয়ে কারেন্ট বাড়বে, আর টুর মধ্যে দিয়ে কারেন্ট বাড়বে, আর থ্রির মধ্যে দিয়ে কারেন্ট বাড়বে, আর ফোরের মধ্যে দিয়েও কারেন্ট বাড়বে। আর ফোরের মধ্যে দিয়ে যদি কারেন্ট বাড়ে তাহলে আর ফোরের আর ফোরের টেম্পারেচারও বাড়বে, কারণ কারেন্ট যত বেশি ফ্লো হবে কন্ডাক্টরের টেম্পারেচারও তত বাড়বে। তাহলে কারেন্টকে আমি বাড়াতে থাকলাম, বাড়াতে বাড়াতে আবার যখন 50 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে, ব্রিজটা আবার ব্যালেন্স হয়ে যাবে। ব্রিজটা যদি আবার ব্যালেন্স হয়ে যায় তাহলে এখানকার কারেন্ট কত হবে, জিরো হয়ে যাবে। কথাটা এবার ভালো করে বোঝার চেষ্টা করো, আমি আর একবার রিপিট করছি, তাহলে জিনিসটা সাম আপ হয়ে যাবে। শুরুতে ব্রিজটা ব্যালেন্স অবস্থায় আছে, আর ওয়ান বাই আর টু ইকুয়ালস টু আর ফোর বাই আর থ্রি। এই অবস্থায় এই হট ওয়্যার রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা মাপছে ভোল্ট মিটার, সেটা আমি ধরলাম ভি ইকুয়ালস টু আই ফোর ইন্টু আর ফোর। এই সময় হট ওয়্যারের টেম্পারেচার ধরলাম আমি 50 ডিগ্রি সেলসিয়াস, গ্যাসের টেম্পারেচার ধরলাম 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে হিট এক্সচেঞ্জের জন্য হট ওয়্যারের টেম্পারেচার কমতে থাকবে, কমে ধরলাম আমি হলো 45 ডিগ্রি সেলসিয়াস। আমি মেথডটার নাম বলছি কনস্ট্যান্ট টেম্পারেচার মেথড। তাহলে টেম্পারেচারকে চেঞ্জ হতে দেওয়া যাবে না। টেম্পারেচারকে কীভাবে আমি চেঞ্জ হতে না দিতে পারি, এক্সট্রা কারেন্ট তাহলে আমাকে কোনোভাবে ভেতরে পাঠাতে হবে। আচ্ছা, এবার এখানে আর একটা জিনিস বলে রাখি, যখনই এই ওয়্যারের টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াস হলো, তখন তো এর রেজিস্ট্যান্সও কমে যাবে, মানে আর ফোরের ভ্যালু কমে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আর ফোরের ভ্যালু যদি চেঞ্জ হয়ে যায় তখনই হয়ে যাবে কি, ব্রিজটা আনব্যালেন্স হয়ে যাবে। যখনই গ্যাসের ফ্লো দিতে শুরু করলাম ব্রিজ আনব্যালেন্স হয়ে গেল, সেটা বুঝবো কী করে, গ্যালভানোমিটার বিক্ষেপ দিতে শুরু করবে। তো যাই হোক, কনস্ট্যান্ট টেম্পারেচার মেথড পড়ছি, আমাকে আবার 45 ডিগ্রি সেলসিয়াসকে বাড়িয়ে 50 ডিগ্রি সেলসিয়াসে আনতে হবে। তো টেম্পারেচার বাড়াতে পারি কী করে, কারেন্ট যদি বেশি ফ্লো করায় তাহলে কন্ডাক্টরের টেম্পারেচার বেড়ে যায়, তাহলে এর মধ্যে দিয়ে আমাকে কারেন্ট বাড়াতে হবে। কারেন্ট আমি কী করে বাড়াবো, ব্যাটারির ভোল্টেজ চেঞ্জ করা যেতে পারে, কিন্তু ব্যাটারির ভোল্টেজ তো আমরা এখানে কনস্ট্যান্ট নিচ্ছি, ব্যাটারির ভোল্টেজ আমরা চেঞ্জ করতে পারবো না। তাহলে কারেন্ট আর কী করে বাড়ানো যেতে পারে, রেজিস্ট্যান্স কমিয়ে হতে পারে। তার জন্য আমরা এখানে একটা রিওস্ট্যাট লাগিয়েছি, রিওস্ট্যাটের রেজিস্ট্যান্স যদি আমরা কমিয়ে দিই তাহলে কী হবে, প্রত্যেকটা আর্মের মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট বেড়ে যাবে। মোট কথা, এই আর ফোরের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছিল সেই কারেন্টের ভ্যালু বেড়ে যাবে। কারেন্টের ভ্যালু যত বাড়াতে থাকবো এই কন্ডাক্টরের যে টেম্পারেচার 45 ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়তে শুরু করবে, বাড়তে বাড়তে যখনই 50 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে, 50 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে, তখন কী হবে, ব্রিজটা ব্যালেন্স হয়ে যাবে, মানে গ্যালভানোমিটারে আবার কারেন্ট জিরো হবে, গ্যালভানোমিটার আবার কারেন্ট বিক্ষেপ দেবে না, মানে গ্যালভানোমিটার আবার বিক্ষেপ দেবে না। তাহলে এখানকার রেজিস্ট্যান্স কত, আর ফোর। এখানকার রিওস্ট্যাটের রেজিস্ট্যান্স কমিয়ে কমিয়ে কারেন্ট আমি বাড়িয়েছি, নতুন কারেন্ট আমি ধরলাম এখানে যেটা ফ্লো হচ্ছে সেটা ধরলাম আই ফোর ড্যাশ। তাহলে নতুন ভোল্টেজ ড্রপ কত হবে, আই ফোর ড্যাশ ইন্টু আর ফোর। প্রথমে ভোল্টেজ কত ছিল, আই ফোর ইন্টু আর ফোর, নতুন ভোল্টেজ কত হলো, আই ফোর ড্যাশ ইন্টু আর ফোর। রিডিংটা কোত্থেকে পাবো, এই ভোল্টমিটার রিডিংটা দেবে। তাহলে এই ভোল্টেজ আর এই ভোল্টেজের যে ডিফারেন্স সেটাকে আমরা ক্যালকুলেট করব, ভোল্টেজের ডিফারেন্স থেকে আমরা টেম্পারেচারের ডিফারেন্স ক্যালকুলেট করব, সেখান থেকে আমরা গ্যাসের ফ্লো রেটকে মেজার করতে পারব। তাহলে ইনে সামারি কী হচ্ছে, ব্রিজটাকে আমরা ফার্স্টে ব্যালেন্স অবস্থায় রাখছি, ব্রিজ ব্যালেন্স অবস্থায় গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট কিছু থাকছে না, তখন আমি ধরলাম এর টেম্পারেচার হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। এবার আমি গ্যাসের ফ্লো দিতে শুরু করলাম, গ্যাসের টেম্পারেচার ধরলাম 40 ডিগ্রি সেলসিয়াস। 40 ডিগ্রি সেলসিয়াসের গ্যাস যখনই 50 ডিগ্রি সেলসিয়াসের হট ওয়্যারের সংস্পর্শে আসবে, হট ওয়্যারের টেম্পারেচার হিট এক্সচেঞ্জের জন্য কমে যাবে। আমি ধরলাম নতুন টেম্পারেচার হলো 45 ডিগ্রি সেলসিয়াস। এবার 45 ডিগ্রি সেলসিয়াস যখনই হচ্ছে তখন কি হবে, এর রেজিস্ট্যান্স আর ফোর যেটা নিয়েছিলাম এখানটায়, আর ফোরের ভ্যালু কমে যাবে। আর ফোর যখনই কমে যাবে ব্রিজ আনব্যালেন্স হয়ে যাবে। ব্রিজ আনব্যালেন্স হয়ে গেলে কি হবে, ব্রিজ আনব্যালেন্স হয়ে গেলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, গ্যালভানোমিটার আবার বিক্ষেপ দেবে। আমরা কোন মেথড করছি, কনস্ট্যান্ট টেম্পারেচার মেথড। তাহলে সেখানে
আমার 45 ডিগ্রি সেলসিয়াসকে বাড়িয়ে আবার 50 ডিগ্রি সেলসিয়াসে আনতে হবে, সেটা কি করে করতে পারি? এর মধ্যে দিয়ে আমাকে কারেন্টের ফ্লো বাড়াতে হবে। কারেন্টের ফ্লো আমরা কি করে বাড়াতে পারি? দুইভাবে বাড়াতে পারি। এক হচ্ছে এই ভোল্টেজটাকে যদি বাড়িয়ে দিই, যেটা এখানে পসিবল না, কারণ কনস্ট্যান্ট সোর্সের একটা ব্যাটারি ইউজ করেছি। আর কি করতে পারি? তাহলে রিওস্ট্যাটের রেজিস্ট্যান্সের ভ্যালু কমিয়ে দেবো। তাহলে রিওস্ট্যাটের রেজিস্ট্যান্সের ভ্যালু আমি কমিয়ে দিলাম। রেজিস্ট্যাটের রেজিস্ট্যান্স কমিয়ে দিলে কী হবে? এখানকার মধ্যে দিয়ে, এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট বেড়ে যাবে। কারেন্ট বাড়লে কী হবে? টেম্পারেচার বাড়বে। টেম্পারেচার বাড়তে বাড়তে যখন 50 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে, তখন গ্যালভ্যানোমিটার আবার তার বিক্ষেপ জিরো দেবে। এবার শুরুতে আমি ধরলাম, ধরে নাও এই যে R4 রেজিস্ট্যান্সটা ছিল, R4 রেজিস্ট্যান্সের ভ্যালু আমি শুরুতে ধরলাম 10 ওহম ছিল। R4 রেজিস্ট্যান্স আমি ধরলাম 10 ওহম, আর সে সময় শুরুতে এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছিল, আমি ধরে নিলাম, যেটাকে I4 দেওয়া ছিল, ধরলাম 5 অ্যাম্পিয়ার। তাহলে ভোল্টমিটার কত রিডিং দেবে? কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, I×R হচ্ছে কি আমার ভোল্টেজ, তাহলে 50 ভোল্ট, 10×50 50 ভোল্ট রিডিং দেবে। এবার যখন এর টেম্পারেচার কমে যাচ্ছে, রেজিস্ট্যান্স কমে যাচ্ছে, যাই হচ্ছে, গ্যালভ্যানোমিটারের ব্যালেন্স আর থাকছে, মানে ব্রিজ ব্যালেন্স থাকছে না, গ্যালভ্যানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে হতে শুরু করছে, তারপরে আমরা কী করছিলাম? টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখার জন্য এর মধ্যে দিয়ে কারেন্টকে বাড়াচ্ছিলাম, যেটার জন্য আমরা রেজিস্ট্যান্সকে কমাচ্ছিলাম। তো মোট কথা, এখানকার কারেন্টকে বাড়াচ্ছিলাম। তো ধরো, টেম্পারেচার কমার জন্য রেজিস্ট্যান্স যদি কমে গিয়ে 8 ওহম হয়ে থাকে, বা তারপরে তো 8 ওহম হয়ে গেছিলো, টেম্পারেচার কমার জন্য রেজিস্ট্যান্স হয়ে গেছে 8 ওহম, তো আমি রিওস্ট্যাটের রেজিস্ট্যান্সকে কমিয়ে কারেন্টকে বাড়াচ্ছি। কারেন্ট বাড়লে টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্সও আবার বেড়ে যাবে, দিয়ে ধরলাম আবার 10 ওহম হলো। এবার রেজিস্ট্যান্সকে কমানোর জন্য তো কারেন্ট বেড়েছে, এখানকার কারেন্টটাও বেড়েছে, তাহলে নতুন কারেন্ট ধরলাম এখানকার 7 অ্যাম্পিয়ার, তাহলে ভোল্টেজ কত পাবো? 70 ভোল্ট। প্রথমে পেয়েছিলাম 50 ভোল্ট, এবার পেলাম 70 ভোল্ট, ভোল্টেজের ডিফারেন্স কত হলো? 20 ভোল্ট। এই ডিফারেন্স থেকে আমরা টেম্পারেচারের ডিফারেন্স বের করবো, টেম্পারেচারের ডিফারেন্স থেকে আমরা বের করবো ফ্লোয়ের রেট, গ্যাসের যে ফ্লোয়ের রেট।